বাংলার প্রথম টুইনস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিন। নমস্কার, আমি মহুয়া। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যার নাম ইন্ডিয়ান টুইনস মহুয়া। একে একে ভারতের সমস্ত প্রিয় দলগুলি বিদায় নিয়ে নিয়েছে, শেষ বাতি ছিল ব্রাজিল, তিনিও বিদায় নিয়ে নিয়েছেন। এবার ধরুন যদি ভারতে হতো এই বিশ্বকাপ ফুটবল, তাহলে সেই ছবিটা কীরকম হতো সেটা আমরা আজকে দেখাবো। আজকের ব্রেকিং নিউজ, খেলা শুরু হয়ে গেছে, ইন্ডিয়া 3-0 গোলে হারছে, জাপান 3 গোল দিয়ে দিয়েছে অলরেডি, আর ভারতীয়রা সল্টলেক স্টেডিয়ামে কি হাল করেছে চলুন একবার ওখানে গিয়ে দেখে নিই। সরাসরি আমরা চলে যাচ্ছি সল্টলেক স্টেডিয়ামে, সেখানে ভারতীয়রা অলরেডি পচা আলু, পচা বেগুন, টমেটো, ডিম সমস্ত কিছু নিয়ে চলে এসেছে এবং সমস্ত কিছু ছড়াছড়ি শুরু করে দিয়েছে। দেখে মনে হচ্ছে সল্টলেক স্টেডিয়াম যেন একটি পচা ভেজিটেবল মার্কেট। কে কোথায় আছিস? খেলাটা বন্ধ কর, বন্ধ কর, কে কি এনেছিস ছুঁড়ে দে, ছুঁড়ে দে সব পচা ডিম আলু বেগুন, যাই যা এনেছিস ছুঁড়ে দে, খেলাটা বন্ধ কর। এই সব খেলা দেখার জন্য আমরা এসেছি নাকি? এত টাকা টিকিট কেটে আমরা এলাম আর এই সব খেলা দেখো বলে সালা আমাদের দেশে এসে আমাদেরকে হারিয়ে দিয়ে ঘর যাবে? সবদিকে ছোন মন মন, সবদিকে খেলাটা বন্ধ কর, বন্ধ কর, সবদিকে বন্ধ কর। দাদা, জাপানিরা কি ভাববে? আরে জাপানিরা কি ভাববে, ওদের স্টেডিয়াম পরিষ্কার করার ছবিতে আমি লাইক দিয়েছি, কমেন্ট করেছি, শেয়ার দিয়েছি, জিও জিও সাবাস লিখেছি, আর কি চাই? ওয়ার্ল্ড কাপের টিকিট নিয়ে প্রচুর কালোবাজারি হচ্ছে, সেই নিয়ে আমাদের ক্রীড়ামন্ত্রী কি বলছেন চলুন শুনে নিই। এটা গাছ লতা পাতার সরকার, আমাদের দেশের উন্নয়ন দেখে ওরা ভয় পাচ্ছে, কুৎসা আটাচ্ছে, ওরা জানে না মানুষ আমাদের সাথে আছে, আমাদের লতা পাতায় জড়িয়ে আছে তারা, তার একমাত্র প্রমাণ হচ্ছে পঞ্চায়েত ভোট। এসব বিশ্বকাপের টিকিট নিয়ে যে কালোবাজারি কালোবাজারি করে বেড়াচ্ছে, এগুলো সব কুৎসার আটাচ্ছে ওরা। প্রতিবাদী সেনার প্রমুখ এই ওয়ার্ল্ড কাপ নিয়ে কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। আমি আগেই বলেছিলাম কি আমাদের দেশে দেশদ্রোহীর কোনো কমতি নেই, এরা আমাদের দেশে খাবে পড়বে না জানি কি কি করবে, কিন্তু সাপোর্ট করবে ব্রাজিল আর্জেন্টিনা। দেখুন সবাই ব্রাজিল আর্জেন্টিনা টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওরা জানে না যে প্রথম বিশ্বকাপ শুরু হয়েছিল কুরুক্ষেত্রতে, পাণ্ডবরা কৌরবদেরকে 3-2 গোলে হারিয়ে দিয়েছিল, তারপরে শুরু হয়ে গেছিল মহাভারতের সেই যুদ্ধ। বিশ্বকাপ না থাকলে এই মহাভারত হতো না। ব্রাজিলের সাম্বা ডান্স দেখে বাংলা বাঁচাও বিশ্বকাপ ফাটাও কমিটি একটি পদযাত্রার আয়োজন করেছেন, চলুন দেখে নিই তারা কি বলছে। ব্রাজিলের ওই নোংরা কুৎসিত অসভ্য জঙ্গলি অপ্রাচীন সব সাম্বা ডান্স আমাদের সুন্দর সমাজকে কুৎসিত করে দিচ্ছে, নোংরা করে দিচ্ছে আমাদের দেশটাকে, আমাদের তরুণ সমাজ, আমাদের তরুণ যুবকদের মন চঞ্চল করে দিচ্ছে, তাদের মন উচাটন হয়ে যাচ্ছে, এসব নিয়ে আমাদের ভাবতে হবে, এসব বন্ধ করা যায়। যদি আমার এই ব্রেকিং নিউজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর এই রকম ব্রেকিং নিউজ আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির নোটিফিকেশান বেল আইকনে অবশ্যই প্রেস করুন। তাহলে এখনকার মতো এই পর্যন্তই, নমস্কার।